যদি বিয়া না করস আমার এত গুলি মাই আমি তোর করলে আলো রে তাহলে কে রে বিয়া দেবো? না না মা, আমার এখনো বিয়ে করার বয়স হয়নি, তাছাড়া আমার তো এখনো ক্রিকেট ক্যাম্প থেকে ডাকি আসেনি। ও ভাই ও ভাই, মা কেউ বিয়ে না করলে তো আমারই করতে হবে। কি দরকার ছিল এত বড় রিস্ক নেওয়ার কাল? কেন রিস্ক নিল বুঝিস নি আপি? পছন্দের মেয়ে তার আবার বাপ, বাপরে বাপ। মা ওখানে গেলে নিশ্চয়ই ফরহাদকেও দেখা যাবে তাই না? আমাদের বিয়ের কথা কি আজকেই? হ্যাঁ হ্যাঁ আজকেই বিয়ে করে আয়, আমরা না হয় কাজীকে তুলে নিয়ে যাবো। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরের মতন বসে আমার আকাশ জুড়ে। কিছু বলবে? কিছু না বললে কি তোমার পাশে বসা যাবে না নাকি? অবশ্যই, প্লিজ বি কমফোর্টেবল। ব্রেকফাস্ট একটু পরে করবো, হাতের কাজটা শেষ করে নি। তুমি করেছো? এ কি তোমার চোখের নিচে তো কালো দাগ পড়েছে, রাতে ঘুম হয়নি? না আসলে কাল রাতে ঘুম হয়নি। কেন, স্বপ্নে কি কেউ আসা যাওয়া করেছিল? স্বপ্নে কেউ আসা যাওয়া করলে সে তুই হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। অন্তু এ তল্লাটে তোর থেকে সুন্দরী তো আর কেউ নেই। কিন্তু আমি তোমার সাথে তো একমত না, আরো একটা মেয়ে আছে। কার কথা বলছো? রাহাতের ক্রাশ ওই রানু? রানু হতে যাবে কেন? রানুর বোন বিথি। মেয়েটার মধ্যে কি যেন একটা ব্যাপার আছে, কেমন যেন একটা। থাক থাক, আজকাল মেয়ে মানুষের কথা শুনলে একেবারে মুখে হেনা তুলে ফেলো দেখছি। ও বুঝেছি, পুরনো স্বভাব ফিরে পাচ্ছ। ঢাকায় পাঠাতে হবে তোমাকে। কি ফরহাদ, বিথি এসেছিল স্বপ্নে? এসেছিল, তবে স্বপ্ন না দুঃস্বপ্ন হয়ে। পুরো পরিবারটাই তাই, একেবারে জীবন্ত দুঃস্বপ্ন। আসেন খালাম্মা, আসেন আসেন। আপনারা? হ্যাঁ আমরা। রাহাত মিষ্টি, রাহাত বাবা যে কোথায়? বসি বসি বসি। হ্যাঁ এই আয় তোর, এসে বস। আমরা শুধু রাহাতকে দেখতে এসেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। রাহাত বাবা যে কোথায় ওকে তো দেখছি না। রাহাত বাবা জিকে একটু ডেকে দেন না। কেমন আছে ফরহাদ বাবাজি?
আমি ঠিক আছি। আপনি যে দাঁড়িয়েছেন, আমরা আপনার বাসায় এসে বসে পড়েছি আর আপনি দাঁড়িয়েছেন, ব্যাপারটা কেমন হচ্ছে না? হ্যাঁ বসেন। রাহাতকে দেখছি না, ওকে একটু ডেকে দেন না। রাহাত ঘুমোচ্ছে এখন। আমি আপনাকে লাগা চা বানাই আনি। কি ফরাদ বাবাজি, তুমি এখনো নাস্তা করনি? এত বেলা করে নাস্তা করা কি ঠিক বাবাজি? এক্সকিউজ মি, আমাকে আপনি বাবাজি বলে না ডাকলে আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে বাবাজি, কিন্তু এই সব রুটি মাখন এগুলি খেয়ে কি শরীর ঠিক থাকে? তাছাড়া তোমার এত বড় একটা শরীর। মা একটু শুনবে? আর চুপ কর তো। দাঁড়া, বলছিলাম কি, তুমি এত বড় বাড়ির ছেলে বাবাজি, এই সব ছাইপাশ খেলে কি চলে? ভালো কিছু খেতে হবে না? সেটাই ফরহাদ, কি ছাইপাশ খাও তুমি এসব? আন্টি আপনি ফরহাদকে বড় ঘরের ছেলে বলে অপমান করছেন। রাজপ্রাসাদ বলুন, রাজপ্রাসাদে জন্ম ফরহাদের। যে প্রাসাদের দরজা দিয়ে ঢুকলেন তো তার আর শেষ খুঁজে পাওয়া যায় না, তাই নাকি? হে তাই নাকি বাবাজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজি মাশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে আমি তো ওকে বাংলার বিল গেটস বলে ডাকি। কিন্তু বিল গেটস তো এখন আর অত বড় লোক নেই। সব বলে দিতে পারে। আর একবার জিজ্ঞেস করে দেখো, হাতে নাতে সব প্রমাণ পেয়ে যাবে। কি আশ্চর্য, আমি কেন এসব জিজ্ঞেস করতে যাবো? মা আমার মনে হয় আমাদের। আচ্ছা এত কথা না বলে একটু শান্ত হয়ে বস তো বাবাজি। তোমাকে একটা কথা বলি, মানে একটা পরামর্শ দিতে চাই, যদি কিছু মনে না করো। মনে করলো বলবো, পুরো বিড়াতে পরামর্শ দেয়। বলি কি, বিয়ে শাদী করছো না কেন? তোমার তো যথেষ্ট বয়স হচ্ছে। আমার বিয়ে নিয়ে আপনার ভাববার কোনো কারণ তো আমি দেখছি না। না না আছে আছে, কারণ আছে। এই যে তোমার বন্ধু রাহাতকে দেখো, রাহাতকে দেখে শেখো। আমার তো মনে হয় রাহাত বাবাজি এত দিনে তার মনের মানুষ খুঁজে পেয়েছে। হ্যাঁ তুমি বাবাজি আশেপাশে খুঁজে দেখো, তুমিও পেয়ে যেতে পারো। ঠিকই তো বলেছেন আন্টি, আপনার মেয়েরা তো সব অনিন্দ সুন্দরী। এক একজন মেরিলিন মনরো, গ্রেটা গার্বো, মেরিল স্ট্রিপ, তারা নিশ্চয় খুব সুন্দর ছিল। খুব, তাই নাকি? সে যতই সুন্দরী হোক তার কিন্তু একটা সুন্দর মন থাকা দরকার। হ্যাঁ সেটা আমার সব মেয়ের মধ্যে আছে। আমার মেয়েদের মতন এত সুন্দর মন পৃথিবীর কোথাও হয় না। সেই জন্যই বাবাজি বলছিলাম, মায়ের মতোই তো মেয়েরা হয়। আমাকে আপনার কিছুই বলতে হবে না। কিছুই না? না কিছু না। এক্সকিউজ মি, হলো তো, এখন যাবে নাকি আরো কিছু বাকি আছে? হ্যাঁ বাকি তো আছেই। রাহাত বাবাজির সাথে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না। সেটা এখন সম্ভব না। অসুবিধা নাই, আমরা হাতে অনেক সময় নিয়ে এসেছি, যখন উঠবে তখন দেখা করে যাব। আমাদের
সাথে ওনাদের শত্রুতার ভাগে আমরা নিতে যাবো কোন দুঃখে? এই চলো সবাই। এটা তুই কি করলি? তুই ওকে লিলির মতো হয়ে যাচ্ছিস আপা। এইসব সিনেমা দেখে কেউ কাঁদে? প্রেমে পর তখন বুঝবি, তুইও কাঁদবি। প্রেম আর আমি কিরে বাড়ালো, কি হয়েছে তো? কিছু না বাবা। তোদের মা কোথায়? কতবার ফোন দিচ্ছি কেউ ধরছে না। মা মা তো ওদের সবাইকে নিয়ে রাহাতকে দেখতে গিয়েছে, এর জন্য হয়তো বা ফোন ধরছে না। সবাইকে নিয়ে গেছে রাহাতকে দেখতে, তোকে বাদ দিয়ে? মায়ের বুদ্ধি। তোদের মায়ের এই মেয়েদের নিয়ে পুতুল খেলা যে কবে বন্ধ হবে আমি ঠিক বুঝতে পারছি না। বাবা, ও বাবা, তুমি বলো এই যে মা ওদের সবাইকে নিয়ে রাহাতের বাড়িতে গেল, আমার ওকে একবার উচিত ছিল না ওনাকে দেখতে যাওয়া? না জানি উনি আমাকে নিয়ে এখন কি ভাববেন। তুই কোনো চিন্তা করিস না মা, দরকার হলে আমি তোকে রাহাতকে দেখতে নিয়ে যাবো, কাঁদিস না, একদম কাঁদবি না। আর দেখবি রাহাত ভালো হয়ে গেছে। আচ্ছা বাবা। লক্ষ্মী মা আমার। না না বাবা, ভালো তো তোমাকে হতেই হবে। হ্যাঁ, আর তার জন্য তোমাকে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। খাও খাও খাও, আরেকটা মিষ্টি খাও। দেখুন এ সময় ওকে এগুলো খাওয়ানো ঠিক হচ্ছে না। মা আমারও তাই মনে হচ্ছে, পেটে আবার সমস্যা হতে পারে। চুপ, একদম চুপ। এই বয়স বাড়ছে কেমনে এমনি, হ্যাঁ মাথার চুল পাকছে কি বাতাসে? আমরা দাদা দাদি আমরা মা বাপ সব শিখাই গেছে, কখন কি করার লাগে তোর কাছে শিখন লাগবো না। সরি, মিষ্টি হইলো গিয়া বাবা শক্তি, বুঝছো? এনার্জি এনার্জি এনার্জি। দুটো তো সাদা খাইছো বাবা, একটা লাল। আচ্ছা অল্প একটু তাহলে। ভাইয়া আপনি শুনলে কিন্তু ভীষণ রাগ করবে। থাক না মা, আর খেতে হবে না। আমি খুবই খুশি হয়েছি ওরা এসেছে বলে। কি যে বলো না বাবা, আসবে না মানে? তুমি রানুর বাবার জন্য যা করেছো, বলতে গেলে রানুর বাবাকে তো তুমি নতুন জীবন দিয়েছো। তোমার জন্য যাই করি তবু মনে হয় কমই করেছি। না না আন্টি, এভাবে বলবেন না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করতো। আরে না না, করতো না করতো না। হ্যাঁ তুমি দুনিয়ার মানুষ জানো না, সব স্বার্থপর। রানুকে দেখছি না, ওর শরীর ভালো তো? খুব ভালো লাগছে বাবা তুমি যে রানুকে নিয়ে চিন্তা করো, এটা মনে হয় আমার ভেতর থেকে তোমার জন্য খালি দোষ। না মানে ওরা তিনজন এসেছে, বাকি দুজন আসলে হয়েছে কি ওদের বাড়িতে না জরুরি কাজ আছে সেই জন্য আনেনি। ও বাবা তোমার মুখটা কিন্তু সত্যি শুকনো শুকনো লাগতেছে বাবা, এবার কিন্তু তুমি পুরোটা খাবা। হ্যাঁ প্লিজ, না অনেক হয়েছে। মা কি করছো? রাহাত ভাই আমরা এখন বের হব। দুপুরে খেয়ে গেলে হতো না? আরে কিভাবে খাবো, আমার তো কোনো দাওয়াতে আসি নাই, দাওয়াতে আসলে তখন অবশ্যই খাবো। কি যে বলেন আন্টি, দাওয়াত দেওয়ার কি আছে, যখন ইচ্ছে হবে চলে আসবে, আপনারা তো কাছের মানুষই। এটা তো একদম ঠিক কথা বলছো বাবা, আমরা তো কাছের মানুষই। আসলে হয়েছে কি বাবা, এই যে কাছের মানুষদের আপন করার কিছু উপায় আছে, তুমি যদি একটু সেগুলি নিয়ে ভাবো। জি
আসি বাবা, তুমি যত্ন নিও নিজের উপরে। বিথি, রানুর জন্য কিনেছিলাম, দেয়া হয়নি। রানু আপা খুব খুশি হবে এগুলো দেখে। আসি। হ্যাঁ, আমার মনে হয় মাথা ঠান্ডা রাখলেই খোলা যাবে। আচ্ছা, আমি আরেকবার একটু দেখি। আপনি একদম চুপ করুন, আমি খুলছি তো। দেখি দেখি, আমি দেখি। অন্তরা, আমাকে দেখতে দাও। এমন ভাবে প্যাচ লাগলো কি করে? প্যাচ লাগাতে চাইলে লাগবে না। কি বললেন আপনি? তোমাকে কিছু বলেনি রে, আমি প্যাচ লাগিয়েছি। আমাকে তাই মনে হয় আপনার? আর আপনি কি খুব ভদ্রলোক না? প্যাচ লাগানোর ওস্তাদ একটা। অবরদার, মুখ সামলে কথা বলবেন। অবশ্য সামলাবেন কি করে? আপনাদের পারিবারিক ঐতিহ্যই বোধ হয় এটা। কি হচ্ছে ফরহাদ? আর এটাও জেনে রাখুন, আমার পারিবারিক ঐতিহ্য আমাকে এটাও শিখিয়েছে যে না কুচু মানুষদের না কিভাবে জায়গা মতো বসিয়ে দিতে হয়। তাই সাবধান। এতদিন ওরা বাড়ির বাইরে ঝামেলা করেছিল, এখন বাড়ির ভেতরে ঝামেলা শুরু করেছে। দেখে তো মনে হচ্ছে ওরা যে কোনো মূল্যে রাহাত ভাইয়াকে জোর করে আদায় করেই ছাড়বে। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখতে এসে দেখি যে বমি করছে। আপনার দেয়া মিষ্টি খাওয়ার পর থেকে রাহাত শুধু বমি করে চলেছে। সেটা তো হওয়ার কথা না। আপনার স্বামীকে বাঁচাতে গিয়ে যতটুকুন জীবন বাকি রেখেছিল রাহাত, আপনি এসেছিলেন সেইটুকুন কেড়ে নিতে? আমার সবটাই সে আল্লাহ আল্লাহ। আমার রানু, রানুপা, রানুপা কথা বলছিস না কেন?
ঢাকা যাবি মানে?